লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিঠাই কেমন লাগছে? চেনে যাচ্ছে না, তাই তো? না, অ্যাকচুয়ালি ওই যারা উকি ঝুঁকি মারছিল না বাড়ির বাইরে থেকে, তারাও তো ওখানে থাকতে পারে না। তো ডিসগাইজ লুক দেখি ভালো করে আগে। মিঠাই, না মনে হয় মানে আমার সিরিয়াস ডাউট আছে, বেটা আমাদের প্রত্যেকটা কথা ফলো করতে পারে, জানো তো? এনিওয়ে বাকি দুজন কোথায়? তা তো নাকি নিজেরাই চলে যাচ্ছিল ডিসগাইজ লুকে। দেখতে পাচ্ছি না তো এখন। শ্রী রাতুল কোথায়? এই তো, এই তো চলে এসেছি। জাস্ট লুক এট প্রফেসর, কেমন লাগছে দেখো। রাতুল দাদা ভাই তুইও, আরে তোরা প্লিজ একটু সিরিয়াস থাকবি। দেখ আমরা কিন্তু একটা সিরিয়াস কাজে যাচ্ছি, আর আমরা জানি না ওখানে আমাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করে আছে কিনা। অফকোর্স আমি জানি সেটা। ইয়া মিঠাই, যাও গিয়ে তুমি রেডি হও, তোমার ভিক্টর পাশের ঘরে, আমরা হালুমকে সামলাচ্ছি। হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু পুলিশ দাদা কখন আসবে গো? চলে আসবে, চলে আসবে, আইকার জোগাড় করতে গেছে, চলে আসবে। হ্যালো, এদিকে এসো তো, তুমি এদিকে এসো। এবার ফাইনালি মনে হচ্ছে আমরা তোমাকে তোমার বাবা মার কাছে ফিরে দিতে পারব। ইয়েস, হ্যাপি? মিঠাই যাও। হ্যাঁ যাই। তুমি কি ভাবে তুমি আমাদের সাথে যাচ্ছ? না বাবা, তুমি এখানেই থাকছো, আমরা তোমার আম্মাকে খুঁজে এখানে নিয়ে আসবো, যদি ওদের খোঁজ পাই। হ্যাঁ বুঝতে পারছো। বুঝতে পারছি না, দাঁড়াও দাঁড়াও ট্রান্সলেট করি। ওকে, হ্যালো আম্মা বস্তুন্ডি। হ্যাঁ বলছে, তার মানে ও ব্যাপারটা বুঝতে পেরেছে। যাক বাবা, এই মিঠাই আর দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি গিয়ে এবার রেডি হও, রুদ্রদা এলো বলে। হ্যাঁ যাচ্ছি। মিঠাই তুমি কাজ করো, তুমি বরং এখানেই থেকে যাও ওর সাথে। হালুম না তোমাকে ছাড়া বেশিক্ষণ একা থাকতে পারবে না, জানো তো, জাস্ট স্টে হিয়ার। আমারও সেটাই মনে হচ্ছে, তাহলে আমি হালুমের সাথে এখানেই থেকে যাই, তোমরা বরং পুলিশ দাদার সাথে আগে গিয়ে দেখে আসো ওর বাবা মা ওখানে সত্যি সত্যি আছে কি না, তাই না? দেখো আমরা তো সবটাই ভেবে নিচ্ছি, বলো হালুম দেখালো বলে আমরা জায়গাটা দেখতে পেলাম, এর মধ্যে তো অনেক কিছু হয়ে থাকতে পারে, তাই না? হ্যাঁ হতে তো পারেই মিঠাই। আমার বিগেস্ট কোয়েশ্চেন হলো যে হালুম আন্ধ্রপ্রদেশের একটা ভিলেজ থেকে কলকাতা এলো কেন? আর এলোই যদি, তাহলে ওই গোডাউনের লকটা হলো কি করে? আবার সেখান থেকে হালুম বেরিয়েও এলো। এভরিথিং ইজ এ মিস্ট্রি টু মি। সেট সেট, এই আই কার্ড গুলো করিয়ে এনেছি, ঠিক আছে, এগুলো তোরা পরে নে। কি মিঠাই তুমি রেডি হওনি? যাবে
এটা বলছি সবাই মন দিয়ে শোনো। প্রথমে ওদের ঘাবড়ে যাওয়ার কথা, আর তারই সুযোগ নিয়ে তোমরা ভেতরে ঢুকে দেখবে যে কোনো সিক্রেট ডোর আছে কিনা। গট ইট? গট ইট, গট ইট। সেড, সিক্রেট ডোর দেখতে পেলে সব থেকে আগে আমাকে জানাবি। নিজেরা কিন্তু কোনো ওস্তাদি করতে যাবি না, দেখ আমরা কেউ জানি না যে ওখানে কতটা ডেঞ্জারাস লোক থাকতে পারে। পুরোটাই জাস্ট আন্দাজে ঢিল মারা হচ্ছে ভালো মেয়ের কথায়। সো প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল। ইয়েস স্যার। মিঠাই, তুমি আমাদের সাথে যাচ্ছ না, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের স্লোগানটা তো বলবে। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও, ছেদ পিলিচ ছেদ পিলিচ। এবার গোপাল তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। চলো সবাই মিলে একবার বলি, জয় গোপাল, জয় গোপাল। কিন্তু এখানে যে হালুমের বাবা মা আছে তার তো কোনো এভিডেন্স দেখছি না। ওস্তাদ, আমার মনে হচ্ছে এই আস্তানা এবার আমাদের গোটাতে হবে। ক্লোয়ে স্যারকে একবার ফোন করো তুমি, লোকজন জানাজানি হয়ে যাচ্ছে। আর বাচ্চাটাকে নিয়ে আসতে পারলাম না, ওরাও ফর্মুলা দেবে না, মাঝখান থেকে কিন্তু আমরা বিপদে পড়ব। কি ফেসাদে পড়েছি, স্যার আসুক তারপর কথা বলছি।
থেকে এসেছি। আমাদের আইডি। ওষুধের স্যাম্পল চেক করব। র্যান্ডম ইন্সপেকশন। কার সাথে কথা বলতে হবে? মালিককে ফোন করছি স্যার। We don't have time. Come on, let's go in. আরে, হ্যালো। আরে, আপনার ভেতরে কেন চলে আসেন? হ্যালো। হ্যালো। আরে, আরে ভেতরে চলে গেল। আরে ফোন করো। তোমার ভাষা না আমি ফোন দেখে তো বের করতে পারবো না, আমি বুঝতে পারছি না, বুঝেছো? ব্রো কিন্তু হালুম করে দেবে কথা না শুনলে, একটু শান্ত হয়ে। ঠিক আছে, চলো তুমি বরং আমার সাথে দোকানে চলো, আমি তোমাকে মিষ্টি বিক্রি করে শিখিয়ে দিচ্ছি। চলো তো, চলো আমরা চাইবি জয় কাকার কাছে যাই। চলো, এই দেখো বিজয় কাকা সবাইকে মিষ্টি দিচ্ছে, তুমি মিষ্টি দেবে, দোকানদার সাজবে। হ্যাঁ আম্মা, 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 ব্যাপার বলো তো বৌদিমণি, ও তো তোমার সঙ্গে আগেও এসেছে, কখনো তো এরকম করেনি। আর কি করবে বেচারা, আমরা তো সবটা ঠিক জানি না, তবে এটুকু বেরিয়েছে যে ওর বাবা মারা কোনো বিপদের মধ্যে আছে। ওই যে দোকানের পাশে, দোকানের পেছনে, দোকানের পেছনে যে এলাকাটা আছে না, ওই ওই এলাকাতে যে গুদামগুলো আছে ওখানেই হয়তো আছে, মানে পুলিশ সেটাই সন্দেহ করছে। এদিকে বাচ্চাটা আর থাকতে পারছে না ওর মাকে ছেড়ে, অনেক কষ্টে সামনে রেখেছে জানো তো কাকা। আসলে এতদিনে তো কিছু বোঝাই যায়নি, পুজোর সময় হইচই হচ্ছিল, তারপরে ভাষার গণ্ডগোল ছিল, আমরা বুঝতে পারতাম না ওর কথা, ও আমাদের কথা বুঝতে পারতো না, এই সব যখন কাটিয়ে উঠলাম এদিকে হালুম তো একবার প্রলয় স্যারকে দেখো না, আরে ফোনে পাও কিনা একবার দেখো না। তুমি পড়ছি না তো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, বলছি ওদের মালিক আসার আগে আমাদের চেকিং শেষ করতে হবে, ঠিক আছে রাতুল? ওদের মালিক আসার আগে সার্চটা শেষ করতে হবে, রাইট? আমি আটকাচ্ছি ওদের। These medicines are old medicines. Expiry date পেরিয়ে গেছে এই যে। Why are they here? আগে আমরা তো কিছু জানি না স্যার। মালিকেলে বলতে পারবো। মালিকেলে বলতে পারবো। Yeah. Then call him, where is he? Phone লাগছে না স্যার। Come here.
এখনো ইন্সপেকশন। ভূতামের কাছে এসে পড়েছি, এবার কি হবে? এখন তো উচ্চে ওরা এখানেই থাকবে। না 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 না, এখান থেকে যাওয়াই উচিত এখন। ওদের প্ল্যানটাই তো নষ্ট হয়ে যাবে, একটা বিপদ হতে পারে। না না, আমাকে আলমকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে এক্ষুনি। আম্মা আম্মা আম্মা, মিঠাই ভাবি হবে। वो बच्चा कहीं साउथ इंडियन फैमिली का नहीं है ना? रोलो तो बोल चिलो वो बच्चा कोनो बंगाली फैमिली तो उठे चे তাকে এক্ষুনি মেসেজ করে সবটা জানাতে হবে। গাড়ির সামনে আদিত্য যে ছিল না, আশ্চর্য, আদিত্য যে সঙ্গে এই জায়গার কি সম্পর্ক হতে পারে? নাকি
আমি ভুল দেখলাম।